রক্তের অঙ্গদানের নজির হুগলি জেলায়। এবার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তার ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া ও স্কিন প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। ফুসফুস যাচ্ছে সুদূর হায়দ্রাবাদে, কলকাতা থেকে ভিন্ন রাজ্যে ফুসফুস যাওয়ার ঘটনায় প্রথম বলেই জানা গিয়েছে। হায়দ্রাবাদ থেকে চিকিৎসকরা কলকাতায় পৌঁছে গিয়েছেন, তারা ওই অঙ্গ নিয়ে ফের উড়ে যাবেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা পীযূষকান্তি ঘোষালের বয়স 44 বছর। তিনি 4 দিন আগে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি হয়েছিলেন। গতকাল শনিবার তার ব্রেন ডেথ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন। তারপরেই পরিবারকে অঙ্গদানের কথা বলা হয়, তাতে সম্মতি দেয় পরিবারও। জানা গিয়েছে ব্রেন ডেথ হওয়া ব্যক্তির 2 কিডনি ও ত্বক প্রতিস্থাপিত হবে এসএসকেএমে চিকিৎসাধীন একাধিক রোগীর শরীরে। কর্নিয়া যাচ্ছে শঙ্কর নেত্রালয়ে, ফুসফুস যাচ্ছে ভিন্ন রাজ্যে, হৃৎপিণ্ড ও লিভার ব্যবহার করার মতো অবস্থায় নেই বলে জানা গেছে। গত 1.5-2 বছরে কলকাতায় একাধিক অঙ্গদানের নজির তৈরি হয়েছে। পুজোর মধ্যেও গ্রিন করিডোর করে শহরের এক প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ব্রেন ডেথ হওয়া ব্যক্তির অঙ্গ নিয়ে গিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে মৃত্যু পদযাত্রীদের শরীরে। কোভিড পর্বেও সেই নজির জারি হয়েছে রাজ্যে। সেদিনকে খুব শরীর খারাপ হয়, এইখানে এসকে দাস এসেছিল ডাক্তার, উনি দেখেছেন, দেখে বলেছে আমাদের ব্রেন এক্সরে করতে হবে। তো ওরা সঙ্গে সঙ্গে আমাদের শান্তি স্ক্যানে গেছে, সঙ্গে সঙ্গে শান্তি স্ক্যানে গিয়ে ওরা ব্রেনে পরীক্ষা করিয়েছে, করিয়ে দেখা গেছে টিউমার আছে। তারপরে সঙ্গে সঙ্গে বিকালে নিয়ে চলে গেলো এখান থেকে, নিয়ে গিয়ে ওখানে ভর্তি হয়েছে। শুক্রবার দিনকে শোনা গেলো যে রাত্রিবেলা মারা গেছে, মানে বডি আর নেই, ওনারা মানে বডি দান করার জন্যে মানে বাড়িতে আলোচনা করে তারপরে বডিটাকে ওরা ইয়ে করে দিয়েছে, দান করে দিয়েছে। মানে দেহের বিভিন্ন অঙ্গ, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছে ওরা শুক্রবার দিনকে রাত্রিবেলা। হ্যাঁ, তারপরে ওরা স্বাস্থ্য দপ্তরে গিয়ে সব কথাবার্তা বলেছে, বলার পর তারপরে ওদের পরের দিনকে হয়তো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।